সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আদালত গ্রহণ করেছেন এবং মামলাটি বিচারের জন্য গ্রহণ করেছেন এবং দেবশ্রীদিও যে মামলাটি করেছিলেন সেটিও আজকে তমাল মুখোপাধ্যায় আমার অয়ন চক্রবর্তী মুভ করেছেন আর তমালদা মুভ করেছেন দেবশ্রীদিটি আর সেই মামলাটিও গ্রহণ করেছেন আদালত এবং সেটিও ছ নম্বর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে সেটি ট্রান্সফার হয়েছে ওই কোর্টে। এবার শুনানি শুরু হবে, ছ নম্বর ঘরে শুনানি শুরু হবে। এই তো দুটোই ছ নম্বর। গ্রহণ করেছেন, এবার আমরা যে মামলাটা করেছি সেটা শুরু হয়ে যাবে। এটা তো আমি আগে বলেছি যে মানহানি করেছে আমার দুজন মহিলা এবং শোভন চট্টোপাধ্যায়, তার জন্য মামলা। হ্যাঁ, আমাকে যে মানহানি করেছে তার বিচারটা চাই, শাস্তি চাই, বিচার করেছে। আপনি আসুন, আরে তমালদা আপনি আসেন, আপনি আসুন, আরে এসো, আসুন আসুন। আজকে আমরা দেবশ্রী রায়ের হয়ে আমরা একটা মোকদ্দমা এখানে রুজু করেছি, তাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আমাদের ক্লায়েন্ট দেবশ্রী রায়কে যে উনি উক্তিগুলো করেছেন সেগুলো অত্যন্ত মানহানিকর, সম্মানহানিকর, যার জন্য আমরা ভারতীয় দণ্ডবিধির 514 ধারায় ভারতীয় দণ্ডবিধির আমরা মামলা দায়ের করেছি। আমরা সিজিএম সাহেবের কাছে দরখাস্ত দিয়েছিলাম, উনি এটা 6 নম্বর কোর্টে পাঠিয়েছেন ফর কুইক ডিসপোজাল। আমি আশা করি যে মামলাটা তাড়াতাড়ি হবে এবং ডেফিনেটলি দেবশ্রী সুবিচার পাবেন যেমন কুড়াল পাবেন আশা করি। এই এই ধরনের মামলাগুলোর শাস্তি কি হতে পারে, সর্বোচ্চ বা সর্বনিম্ন শাস্তি কি হতে পারে? পেনাল কোর্টে যে আছে তাই হবে, কিন্তু এখন তো সেটা অনেক দেরি আছে, শাস্তি এখন থেকে ভাবছেন কেন? আগে মামলা আসুক, অ্যাপিয়ার করুক, তারপর দেখা যাবে। এটা শাস্তি চাইছে আইনজীবীরা আইনের ধারায় মামলাটি করবেন, আমরা নিশ্চিতভাবে চাই, কারণ উনি কথা বলার ভারসাম্যটা হারিয়েছেন। ফলে রাজনীতিবিদ রাজনীতিতে উত্তর দেবেন, বড় জোর কিছু রসিকতা হতে পারে, কিন্তু এগুলো করার যোগ্যতা ওনার নেই, ফলে উনি কুৎসার দিকে যাচ্ছেন, ব্যক্তিগত আক্রমণ, মিথ্যা কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতের কাছে বিচার চেয়েছি, আমরা ওনার শাস্তি চাই এবং আমরা শেষ পর্যন্ত ওনার কারাদণ্ড চাইব। শোভন চট্টোপাধ্যায়কে আদালতে নীল ডাউন করে বসিয়ে রাখাটা হচ্ছে আমাদের লক্ষ্য, কিন্তু আমরা সেটা আইনসম্মতভাবে লড়তে চাই। ও গ্ল্যাক্সো বেবি, ফলে ও আশা করি মাথাটা ঠান্ডা রেখে পাবলিকের সঙ্গে কথা বলবে। আর যে সুবর্ণ গোলককে পাশে নিয়ে উনি ঘুরছেন, উনি যেন মাথায় রাখেন যে সুবর্ণ গোলক ওপরে দেবতারা ওনার কাছে পাঠিয়ে দিয়েছে তা নয়, পৃথিবীতে আসার পর ঘুরতে 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 নানা হাত ঘুরে ওনার কাছে এসছে, আবার যেদিন ওনার ক্ষমতা টাকা পয়সা থাকবে না সুবর্ণ গোলক চলে যাবে। ফলে নিজেদের লোকেদের কাছে থাকুন, নিজেদের ঘরে থাকুন আর বদ্ধভাবে কথা বলুন।